মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। রতিন বেনাচিতির বাসিন্দা মৃত রাজু থাকতেন দুর্গাপুরে। আপনাদের আরও একবার জানিয়ে দিই যে শক্তিগড়ে জাতীয় সড়কে শুটআউটের ঘটনা, চার চাকার গাড়িতে এসে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা, খুন হন রাজু ঝা নামে এক কয়লা ব্যবসায়ী। গুলিবিদ্ধ ব্রতিন মুখার্জিকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। আমরা এই মুহূর্তের আপডেট বিস্তারিত জেনে নেব আমাদের সাংবাদিক কৌশিক চক্রবর্তীর কাছ থেকে। কৌশিক, রাজু ঝা শুটআউট ঘটনার কি আপডেট এই মুহূর্তে রয়েছে? দেখুন ভাস্করদা, এই মুহূর্তে কিন্তু এলাকা একেবারে থমথমে রয়েছে। যেখানে গাড়ি দাঁড়িয়েছিল সেখানে দুষ্কৃতীরা এসে গুলি করেছে এবং ঘটনাস্থলে রাজু ঝার মৃত্যু হয়। তারপর থেকে কিন্তু শক্তিগড়ে যে 19 নম্বর জাতীয় সড়ক আছে, সেই জাতীয় সড়কের পাশে যে ল্যাংচার দোকান গুলি আছে, সেই এলাকার এর পরিবেশ কিন্তু একেবারে থমথমে। এখনো এলাকায় রয়েছে পুলিশ। একই সাথে কিন্তু এই রাজু ঝা যে গাড়িতে ছিলেন, যেটা আমরা জানতে পারছি যে ওই গাড়িতে কিন্তু 4 জন ছিলেন, চালক সহ চারজন ছিলেন। তার মধ্যে রাজুজা গুলিবিদ্ধ ঘটনাস্থল তার মিত্র, কিন্তু তার আরেকজন যাত্রী ছিলেন, সহযাত্রী ছিলেন ব্রতিন মুখোপাধ্যায়। তিনি কিন্তু গুলিবিদ্ধ, তিনি যখন রাজুজাকে গুলি করেন তিনি কিন্তু গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তখনই তাকে লক্ষ্য করে গুলি লাগে। সে গুলি কিন্তু তার হাতে লাগে। প্রথমে তাদের দুজনকেই অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজুজাকে মৃত ঘোষণা করা এবং ব্রতিনবাবুর হাতে গুলি লাগাতে তাকে অনাময়ে ভর্তি করা, সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু গভীর রাতে তাকে অনাময় হাসপাতাল থেকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ব্যাপারে ব্রতিনবাবুর নিকট আত্মীয় তার সাথে আমরা যখন কথা বলি যে ব্রতিনবাবুর সাথে রাজু ঝায়ের সম্পর্ক কি, এই বিষয়টি নিয়ে যখন বলা হয় তখন কিন্তু তিনি বিষয়টি নিয়ে কিন্তু একটু এড়িয়ে যান, যে রাজু ঝায়ের তিনি ব্যবসায়িক বন্ধু বা রাজনৈতিক বন্ধু কি না, এই ধরনের তার সাথে কি সম্পর্ক ছিল, এই বিষয়গুলো কিন্তু তিনি খোলাসা করে কিন্তু বলতে চায়নি। রাজু ঝায়ের সাথে তার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যা শুধুমাত্র এই কথাই তিনি বলেন। হাসপাতালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন, চিকিৎসা চলছে, গুলি তার বার করে দেওয়া হয়েছে হাত থেকে। তাকে পুলিশ মানে তাদের তাকে এবং তার পরিবারের লোককে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া না, যেহেতু তদন্ত চলছে, সেই তদন্ত স্বার্থে পুলিশ তাদেরকে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেয়নি। এইটুকুনি কিন্তু তার যে নিকটাত্মীয় আছেন রঘুনাথ চক্রবর্তী, তিনি কিন্তু জানিয়েছেন। আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাইব, এই ব্রতিন মুখার্জি তিনি কি ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন? তিনি এই ঘটনা সম্পর্কে কোনো তথ্য দেওয়ার মতো অবস্থায় ছিলেন বা জানা গিয়েছে কিছু তার কাছ থেকে? দেখুন ভাস্কর, আমরা যখন প্রতিমবাবুর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাকে যখন নিয়ে যাওয়া হয়েছিল অনাময় থেকে বর্ধমান মেডিকেল কলেজ, সেই সময় কিন্তু তাকে নিয়ে যখন যাওয়া হচ্ছে তখন কিন্তু তার সাথে কথা বলার আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশই একেবারে ঘেরা টপেছিল। তিনি কিন্তু সেই ধরনের কোনো কথা কিন্তু বলতে পারেনি। তার মানে হাতে ব্যথা রয়েছে এবং তিনি যে মানে সাময়িক একটা ট্রমার মধ্যে রয়েছেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল, সে কারণে তিনি কিন্তু বিশেষ কিছু কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি। ভাস্কর ধন্যবাদ। ধন্যবাদ কৌশিক, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক কৌশিক চক্রবর্তীর সঙ্গে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত বক্তব্য সামনে এসেছে, বাইট সামনে এসেছে, সেগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো এখন আমরা। আমরা কারখানায় কাজ করি, মিষ্টি বানাই, প্রথমে গুলির আওয়াজ শুনি, তারপরে মার্ডার হয়ে বেরিয়ে, যারা গুলি করেছে তারা তো বেরিয়ে চলে গেছে, আমরা এসে দেখছি মার্ডার হয়ে পড়ে রয়েছে। কজন ছিল? মোট 4 জন, ড্রাইভার সমেত। বাইরে ছিল তারা? হ্যাঁ, 3 জন বাইরে, 1 জন ভেতরে ছিল। হঠাৎ করে গুলি শব্দ? হঠাৎ করে গুলির শব্দ। এবার আমরা মনে করছি এখন যেখানে সেখানে বার্থডে হচ্ছে, বার্থডে বোম ফাটাচ্ছে হয়তো, তারপরে আমরা কিছু জানি না, তারপরে দেখছি লোকজন জড়ো হয়ে গেছে, মার্ডার হয়েছে। এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল, আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে আর কি। তো আমরা বেসিক্যালি অলরেডি আমরা ইনভেস্টিগেশন অলরেডি ইন প্রসেস আছে, যেখানে গাড়িটার মধ্যে বেসিক্যালি শুট আউট হয়েছিল অ্যান্ড একজন বেসিক্যালি এক্সপায়ার করেছেন, একজন আউট অফ মানে একজন ঠিক আছেন,
যে ড্রাইভার ড্রাইভার ছিল ওর বেসিক্যালি নাথিং ইজ হ্যাপেন্ড আনটুয়ার্ড। তো আমরা অলরেডি বেসিক্যালি যা যা করণীয় ইনভেস্টিগেশনে আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমরা আশা করছি আমরা একটা আমরা ডেফিনেটলি আমরা ইনভেস্টিগেশনে কিছু না কিছু পাবো। যেটা যে মৃত ছিল যে ওনার নাম বেসিক্যালি মিস্টার রাজেশ ঝা, ইজ এন রেসিডেন্ট অফ দুর্গাপুর, ঠিক আছে। তো এটাই আছে, আহত একজন হয়েছে। আরো তিনজন ছিল।